শহর লকডাউন কিংবা জনসাধারণকে ঘরে থাকার আহ্বান কোনো পদক্ষেপই ঠেকাতে পারছে না করোনা ভাইরাসের আক্রমণ ফ্রান্স সহ প্রতিবেশী দেশ ইতালি ও স্পেনে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা আর সেই সাথে মৃতেরও কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়াল মেক্রন আর এই অবস্থায় রাজধানী প্যারিসের সব রাস্তাঘাটই এখন একেবারেই ফাঁকা করোনা ভাইরাস এখন বিশ্ববাসীর কাছে একটি আতঙ্কের নাম আমরা ফ্রান্স প্রবাসী বাংলাদেশেরও রয়েছি অনেক আতঙ্কে গত মঙ্গলবার থেকে পনেরো দিনের জন্য ফ্রান্স সরকার পুরা ফ্রান্সই লকডাউন করে দিয়েছে করোনা ভাইরাসের যুক্ত জন্য তো আমরা এখন এক প্রকার গৃহবন্দী আমরা ঘর থেকে বের হতে পারছি না কোনো জরুরি কাজ ছাড়া আমরা বাসা থেকে বের হতে পারছি না জরুরি কাজ থাকা সত্ত্বেও আমরা অনেক সময় থেকে বের হয় না একটা মনের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে আমরা জানি না এর শেষ পরিণতি কি বা কবে আমরা এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাব আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব আমরা সবাই আমার দেশবাসী সবার কাছে দোয়া প্রার্থনা করি যেন আমরা এই ভাইরাস থেকে মুক্তি মুক্তি পাই এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি করোনা ভাইরাস দিনে দিনে যেন ভয়াবহ রূপ ধারণ করছে আমাদের এই দেশটিকে কয়েকদিন আগে থেকে লকডাউন করে দেওয়া হয়েছে আমরা জরুরি কারণ ছাড়া বাইরে বের হতে পারছি না খুব ভয় আর আতঙ্কে আমাদের দিন কাটাচ্ছি ঘরে থেকে যেন বন্দি জীবন পার করছি আমরা আর এই সময়টাতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের আর কিছুই নেই উনি যেন আমাদের এই সংকটময় এই প্রতিকূলতার সময় থেকে খুব তাড়াতাড়ি মুক্তি দিতে পারেন তার কাছেই এই প্রার্থনা আর সবার উদ্দেশ্যে এটাই বলবো সবাই নিজ নিজ ঘরে থাকুন সাবধানে থাকুন নিরাপদে থাকুন যে যেখানে আসি আমরা গড়ে বন্দি অবস্থায় আমাদের ছেলে সন্তানদেরকে নিয়ে করোনা ভাইরাস এই মহামারীর কারণে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সকলের শরীরের প্রতি লক্ষ্য রাখবা ফ্রান্সের আইনকে আমরা সবাই মেনে চলবো এবং আমরা যারা ফ্যামিলিয়াল বলি আর ব্যাচেলার বলি আমাদের সবারই সমস্যা হচ্ছে আল্লাহ তালা যেন আমাদেরকে এই মহামারীর রোগ থেকে মুক্ত মুক্ত রাখেন সংকটকালীন এই সময়ে ফ্রান্সে বসবাসরত নাগরিকরা প্রতি রাত আটটায় তাদের জানালায় বেরিয়ে এসে গান গেয়ে ও নানা শব্দ করে একে অন্যের প্রতি সংহতি প্রকাশ করছেন তারা মনে করেন এতে সবার মনোমূল বৃদ্ধি পাবে ফ্রান্সে প্যারিস থেকে মোহাম্মদ লুথরন বাবু সময়